সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নবম ও দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির উপর একটি ক্লাস নিচ্ছি। এখানে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এর প্রশ্নোত্তর পর্ব রয়েছে, প্রশ্ন এবং এর উত্তরের ব্যাখ্যা। আশা করি তৃতীয় অধ্যায়ের এই ক্লাসটি তোমাদের অনেক উপকারে আসবে। এখানে যদিও দশম শ্রেণীর, এটা তোমরা নবম শ্রেণীর শিক্ষার্থীরাও তৃতীয় অধ্যায়ের উপর চর্চা করে রাখো, যা তোমাদের অনেক কাজে আসবে। প্রথমে বলা হয়েছে ডিজিটাল কন্টেন্ট কি আকারে স্থানান্তর করা যায়। এটার উত্তর হবে কম্পিউটার ফাইল আকারে। ডিজিটাল কন্টেন্টকে কম্পিউটার ফাইল আকারে স্থানান্তর করা যায়। ভিডিও স্ট্রিমিং কি, এটা হচ্ছে ওয়েবসাইটে কোনো ভিডিওর সরাসরি প্রচার। ব্যান্ডউইথ কি, ব্যান্ডউইথ বলতে আমরা এই জায়গায় ইন্টারনেটের গতিকে বুঝব। অ্যামাজন ডট কম কি, ডট কম বলতে আসলে একটি ওয়েবসাইট বোঝায়, তাহলে এটা হচ্ছে একটি ওয়েবসাইট। ত্রিমাত্রিক ছবিযুক্ত ইবুককে কি বলা হয়, এর নাম হচ্ছে স্মার্ট ইবুক। পাঠকের নিজের নোট লেখার সুবিধাসহ ইবুকগুলো কোন ফরম্যাটে থাকে, এটা হচ্ছে ইপাব। ইবুক পড়ার জন্য সবচেয়ে জনপ্রিয় রিডার কোনটি, এর উত্তর হচ্ছে কিন্ডেল। বোর্ড ডিস্ক ফেলিওর মেসেজ কেন দেখা যায়, মাদারবোর্ড, হার্ড ডিস্ক অথবা পাওয়ার সাপ্লাইয়ের কেবল যদি লুজ থাকে, তাহলে তখন হার্ড ডিস্ক কম্পিউটার সাথে সংযোগে ব্যর্থ হয়, তখন বুট ডিস্ক ফেলিওর মেসেজটি শো করে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কিত কর্মক্ষেত্র ডেটা কমিউনিকেশনে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে এবং কম্পিউটার সায়েন্সে, এই সকল ক্ষেত্রেই তথ্য যোগাযোগ প্রযুক্তির কর্মক্ষেত্র রয়েছে। পিডিএফ, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, এই সঠিক উত্তরটি পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, এটি হবে এর সঠিক উত্তর। তারপর এইচটিএমএল, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এর সঠিক উত্তর হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। স্মার্টফোনের অ্যাপস বানানোর জন্য কোন ধরনের জ্ঞান প্রয়োজন, স্মার্টফোনের অ্যাপস বানানোর জন্য অবশ্যই প্রোগ্রামিং ধারণা থাকতে হবে। ওপেন কম্পিউটার্স কোন ধরনের পণ্য তৈরি করে, আইপ্যাডে চলার উপযোগী পণ্য। ডিস্ক ক্লিন আপ কোথায় যুক্ত থাকে, ডিস্ক ক্লিন আপে এটা অপারেটিং সিস্টেমের সাথে বিল্ট ইন অবস্থায় থাকে। নিচের কোনটি নিজেদের সংখ্যা বৃদ্ধি করে, আমরা জানি একমাত্র ভাইরাসই নিজেদের সংখ্যা বৃদ্ধি করে, এখানে সিআইএইচ এমন একটি ভাইরাস। নিচের কোনটি মিডিয়া প্লেয়ার, ভিএলসি মিডিয়া প্লেয়ার। কোনটি ইমেল পাঠাতে ব্যবহৃত হয়, ইমেল পাঠানোর জন্য জিমেল ডট কম ব্যবহৃত হয়। বিশ্বের বেশিরভাগ কম্পিউটার ব্যবহৃত অপারেটিং সিস্টেম কোনটি, অবশ্যই উইন্ডোজ অপারেটিং সিস্টেম। জরুরি কিছু কাজের কথা লেখা থাকে যখন আমরা সফটওয়্যার ইনস্টল দিই, তখন রিডমি ফাইলে। তথ্য অধিকার ও নিরাপত্তার সপ্তম ধারায় কয়টি বিষয়কে আইনের আওতামুক্ত রাখা হয়েছে, ২০টি। টু স্টেপ ভেরিফিকেশন, টু স্টেপ ভেরিফিকেশনে নিচের কোনটি ব্যবহৃত হয়, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। টু স্টেপ ভেরিফিকেশনের সময় আমাদের মোবাইলে গুরুত্বপূর্ণ একটি মেসেজের মাধ্যমে কোড পাঠানো হয়, যার মাধ্যমে টু স্টেপ ভেরিফিকেশন সম্পন্ন হয়, তাহলে এখানে মোবাইল নাম্বারের মাধ্যমে মেসেজটি আমরা পাই। নিচের কোনটি ভিডিও শেয়ারিং সাইট, ইউটিউব। কোন সফটওয়্যার ইনস্টলের পর ব্যবহারের, কোনো সফটওয়্যার ইনস্টলের পর ব্যবহারের জন্য কম্পিউটারকে কি করতে হয়, অবশ্যই রিস্টার্ট দিতে হয়, আর না হলে আমরা সফটওয়্যারটি গুণাগুণ সঠিকভাবে পাব না। ডিজিটাল কন্টেন্টকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়, প্রধানত চারটি ভাগে ভাগ করা যায়। সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান নয় নিচের কোনটি, ফেসবুক হচ্ছে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান, মাইক্রোসফট হচ্ছে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান, গুগলও একটি প্রতিষ্ঠান। এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে একটি কোর্সের নাম, যেই কোর্সের মাধ্যমে
কেউ বড় কোনো ডিগ্রি নিয়ে থাকে, তাহলে এটা সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান নয়, তাহলে উত্তর হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এর মাধ্যমে এই ক্লাসটি সমাপ্ত ঘোষণা করছি।